আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নবম অধ্যায়ে গরিষ্ঠ মান নবিষ্ঠ মান নিয়ে কিছু সমস্যা অর্থাৎ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমি সেই সমস্ত সমস্যাগুলোই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব, যেগুলো সমাধান করতে গিয়ে তোমাদের কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হতে পারে বলে আমার মনে হয়। চলো আমরা আমাদের ক্লাসে মনোনিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম অধ্যায়ের ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অঙ্ক আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসের থেকে একটু লঘুমান বা গুরুমানের যে অঙ্ক করার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম নিয়ে একটু আলোচনা করব বা একটু ঝালাই করব। তো দেখো, গত ক্লাসে আলোচনা থেকে আমরা দেখছি, পুনরায় আবার একটু পড়ছি। চরম মান অর্থাৎ গুরুমান এবং লঘুমান নির্ণয়ের ধারাবাহিক প্রক্রিয়া। প্রদত্ত ফাংশনটিকে এফ এক্স ধরতে হবে প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে যে অঙ্কটা থাকবে সেটা যদি এফ এক্স বা কোনো ফাংশন আকারে ধরা না থাকে তাহলে সেটা ধরে নিতে হবে। দুই নাম্বার, এফ ড্যাশ এক্স এবং এফ ডাবল ড্যাশ এক্স নির্ণয় করতে হবে, অর্থাৎ ফাংশনটিকে প্রথমবার অন্তরীকরণ দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে। তিন নাম্বার, ফাংশনটির গুরুমান বা লঘুমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ধরে সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। ধরি এক্স ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ ফাংশনটাকে একবার অন্তরীকরণ করার পরে সেটাকে জিরো ধরে সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান এরকম এ বি সি এই আকারে তিনটি বা দুটি বা কখনো একটি এরকম পেতে পারি। এই এক্স এর মান পাওয়ার ব্যাপারটা ফাংশন এফ এক্স যেটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে। চার নাম্বার, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ডাবল ড্যাশ এ ইজ লেস দেন জিরো হয় তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে এবং গুরুমানটি হবে এফ। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এ যে দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণে এক্স এর মানটা আমরা এ বসাবো এবং সেটা যদি শূন্যের থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে ফাংশন প্রদত্ত ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান থাকবে এবং সেটা হবে ফাংশনের মধ্যে এক্স এর মান এ বসালে যে ফলাফলটা পাওয়া যায় সেটা। পাঁচ নাম্বার, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এ ইজ গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ ডাবল প্রাইমের মধ্যে মানে দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে এক্স এর মান এ বসানোর পরে সেটা যদি প্লাস মান হয় তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে এবং লঘুমানটি হবে এফ এ। ছয় নাম্বার, একই প্রক্রিয়ায় এক্স এর মান বি সি ইত্যাদির জন্য গুরুমান এবং লঘুমান নির্ণয় করা যাবে, অর্থাৎ এর মান এক্স ইকুয়াল টু আমরা একটার জন্য দেখালাম যে সেটা যদি ডাবল প্রাইমে বসানোর পরে ঋণাত্মক হয় তবে গরিষ্ঠ মান পাওয়া যায়, আর যদি ডাবল প্রাইম এ এক্স এর মধ্যে এক্স ইকুয়াল টু এ বসানোর পরে সেটা যদি ধনাত্মক হয় তবে উক্ত বিন্দুতে ফাংশনে লঘুমান পাওয়া যায়। সাত নাম্বার, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ডাবল প্রাইম এ ইকুয়াল টু জিরো হয় তবে আমাদের তৃতীয় পর্যায়ের অন্তরীকরণ করতে হবে। আট নাম্বার, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তৃতীয় পর্যায়ের অন্তরীকরণে মানটা বসানোর পরে সেটা যদি শূন্য ছাড়া অন্য কিছু হয় অর্থাৎ শূন্য না হয় তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনে কোনো গুরুমান বা লঘুমান নেই। নয় নাম্বার, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তৃতীয় পর্যায়ের অন্তরীকরণে মান বসানোর পরে সেটা যদি জিরো হয় তাহলে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণ করতে হবে। এবার দশ নাম্বার,
x इक्वल टू ए बिंदुते चतुर्थ पर्याय अंतरीकरणे मान बसानोर पोरे x एर मान बसानोर पोरे सेटा जदि ऋणात्मक हय तबे उक्त बिंदुते फांशने गुरुमान बा गरिष्ठ मान पावा जाबे एबं गुरुमानटी हबे f। 11 नम्बर x इक्वल टू ए बिंदुते चतुर्थ पर्याय अंतरीकरणे मान बसानोर पोरे जदि फलाफलटा धनात्मक हय तबे उक्त बिंदुते फांशने लघुमान बा लघिष्ठ मान पावा जाबे एवं सेटा हबे f a। प्रिय शिक्षार्थीरा सूत्रगुलो आशा करी तोमादे आबार स्मरणे एसेछे। एखन आमरा अंके जाब। प्रश्न देखाओ जे x क्यूब माइनस सिक्स एक्स स्क्वायर प्लस 24x प्लस 4 फांशनेर आपेक्षिक लघुमान बा गुरुमान नहीं। आपेक्षिक कथाटा प्रश्न थाकतेओ पारे नाओ थाकते पारे, थाकलेओ जे कथा ना थाकलेओ से कथा। प्रश्नटार मध्ये बला होच्छे फांशनटिर गुरुमान बा लघुमान नहीं। आमादेर जे कोनो एकटी फांशनेर गुरुमान बा लघुमान थाकार जन्य प्रदत्त फांशनेर अंतरीकरणटा उक्त बिंदुते जिरो हय। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে f'x জিরো হয় না, x এর কোনো মানের জন্য f'x জিরো হয় না। তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে দেখাও যে, তাহলে এই ব্যাপারটা আমাদের খুবই সহজ। প্রশ্নে যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনের কোনো ফাংশন আকারে ধরা নেই, তাহলে নিয়ম অনুসারে আমরা এটাকে আগে f(x) ধরে নিব। তাহলে ধরি f(x) ইকুয়াল টু x কিউব মাইনাস 6 x স্কয়ার প্লাস 24x প্লাস 4। অতএব f'x ইকুয়াল টু x কিউব কে অন্তরীকরণ করলে 3x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কে অন্তরীকরণ করলে মাইনাস 12x প্লাস 24x কে অন্তরীকরণ করলে 24, 4 কে অন্তরীকরণ করলে 0। এখান থেকে 3 কমন যায়, 3 ইনটু x স্কয়ার মাইনাস 4x প্লাস 8। শিক্ষার্থীরা এখানে এই যে ব্রাকেটের ভেতরে x স্কয়ার মাইনাস 4x এই অংশটুকুকে আমরা a মাইনাস b হোল স্কয়ারের আকারে সাজাব। তো লক্ষ্য করো কিভাবে সাজাব, 3 ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2, অর্থাৎ 4 হতে আমাদের এখানে 2ab যদি সূত্র আকারে ধরি তাহলে 4 হতে আমাদের b এর মান 2 লাগে, তাহলে প্লাস 2 স্কয়ার। এই 2 স্কয়ারটা আমরা বাইরে থেকে আনলাম এবং প্লাস এখানে দেখো 8, এটাকে আমরা আলাদা করে লিখলাম। তাহলে 8 টা আলাদা করে লেখার জন্য আমাদের এপাশে যে 3 আছে বাহিরে একটা 3 আছে, তাহলে 3 গুণ 8 মাইনাস 3 গুণ 2 স্কয়ার। এই যে 3 গুণ 2 স্কয়ার কেন লিখলাম, এই যে এখানে আমরা প্লাস 2 স্কয়ার বাহিরে থেকে এনেছি এবং এই প্লাস 2 স্কয়ারের সাথে বাহিরে 3 গুণ আছে, তাই এখানে যেহেতু এখানে যোগ 3 ইনটু 2 স্কয়ার আমরা অতিরিক্ত লিখেছি, তাহলে এখানে সেটা ব্যালেন্স করার জন্য আমাদের বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 আটা 24 মাইনাস এখানে 12। তাহলে এই রাশিটা কি হচ্ছে, এখানে 24 থেকে 12 বিয়োগ করলে হয় প্লাস 12 এবং সম্পূর্ণভাবে এই যে রাশিটা আমরা পেলাম 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 12, এক্স এর কোনো মানের জন্য এই রাশিটা শূন্য হতে পারে না এবং সর্বদা ধনাত্মক হয়। কিভাবে সর্বদা ধনাত্মক হয়, এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে উপরে আমাদের একটা স্কোয়ার আছে, এক্স এর মান আমরা শূন্য বসাই, মাইনাস মান বসাই, প্লাস মান বসাই, যাই বসাই না কেন আমাদের এখানে এই ভেতরে এর ভেতরের অংশটুকুর ফলাফল উপরে স্কোয়ার থাকার কারণে সবই ধনাত্মক হয়ে যায়, যা এক্স এর বাস্তব মানের জন্য কখনো শূন্য হতে পারে না। কিন্তু কোন ফাংশনের লঘুমান বা গুরুমানের জন্য f'x ইকুয়াল টু জিরো হয় এটা আমরা জানি, তাই প্রদত্ত ফাংশনটির কোনো
लघुमान बा गुरुमान नी। आशा करी अंकटा तुम्हारा खूब सुंदर भाव बुझते पेरेछो। एबार आमरा परवर्ती प्रश्न निये आलोचना करछि। प्रश्न, थार्ड ब्राकेटेर भितरे 0.3 ব্যবধিতে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 এক্স কিউ মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। শিক্ষার্থীরা এখানে থার্ড ব্রাকেটের ভিতরে 0.3 ব্যবধির কথা বলা হয়েছে। থার্ড ব্রাকেট থাকা মানে এই যে 0 এবং 3 এই উভয় মানটা গ্রহণযোগ্য। তো আমরা এখন সমাধান করছি। ধরি প্রদত্ত যে ফাংশনটা দেয়া আছে সেটাকে এফ এক্স ধরা হল। এফ ডট নিয়ম অনুসারে আমরা প্রথম পর্যায়ের অন্তরীকরণ করব 4 এক্স কিউ মাইনাস 2 বাই 3 ইন্টু 3 এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে 2 ইন্টু এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2 এক্স প্লাস 2 এক্স কে অন্তরীকরণ করলে 2। তো শিক্ষার্থীরা এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 4 এক্স কিউব মাইনাস এখানে এই 3 3 কাটা যায় কাটা গিয়ে থাকে 2 এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ 2 গুণ করলে 4 হয় 4 এক্স প্লাস 2। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা নিয়ম অনুসারে কি করব, দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণ করব। তাহলে এফ ড্যাশ এক্স এটা কি হবে, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু 4 এক্স কিউব এটাকে অন্তরীকরণ করলে হবে 2 এফ এক্স স্কোয়ার এখানে 2 এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 4 এক্স মাইনাস 4 এক্স কে অন্তরীকরণ করলে 4 মাইনাস 4 এবং 2 কে অন্তরীকরণ করলে 0। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণটা হয়ে গেল। এখন ফাংশনটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। 2 নাম্বার হতে আমরা এখানে এফ ড্যাশ এক্স এর মানটা বসালাম। বসানোর পরে এই যে বাম পক্ষ থেকে আমাদের 2 কমন যায়, তাহলে সকল পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে কি পেলাম, 2 এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা এখানে আমরা এখন যে রাশিটা পেলাম সেই রাশিটির একটা বহুপদী সমীকরণ, এই বহুপদী সমীকরণের এখানে সবচেয়ে বড় পাওয়ার আছে 3। আমরা সাধারণভাবেই এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 এর জন্য অর্থাৎ দ্বিঘাত সমীকরণের জন্য আমরা খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তৃতীয় এক্স এর পাওয়ার 3 থাকলেও আমরা পারি, এটা আমরা 19 এ শিখেছি। তো আমি এখন তোমাদের একটু উৎপাদকে বিশ্লেষণটা দেখাব। তো আমি রাশিটা এখান থেকে একটু তুলছি, লক্ষ্য করো, 2 এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 1। এই রাশিটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই রাশিটা উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের এক্স এর এমন একটি মান নির্বাচন করতে হবে যে মানের কারণে এই রাশিটি শূন্য হয়। এখানে এই শূন্য, এটা সমীকরণে শূন্য, এই শূন্য প্রযোজ্য নয়। আমাদের দেখতে হবে এই যে রাশিটা আছে, থ্রি ঘাত বিশিষ্ট সমীকরণ, এক্স এর এমন একটি মান নিতে হবে যেন এই রাশিটা সেই মানের কারণে শূন্য হয়। তো আমরা এটা প্রথমে আমরা শূন্য নিয়ে দেখতে পারি। এখানে দেখাই যাচ্ছে যে এক্স এর মান শূন্য নিলে এই রাশিটা শূন্য হয় না, 1 থেকে যায়। এক্স এর মান আমরা 1 নিয়ে যদি পরীক্ষা করি তাহলে এই রাশিটা শূন্য হয়, যদি না হয় তাহলে আমরা মাইনাস 1 নিয়ে পরীক্ষা করব, সেটাও যদি না হয় তাহলে আমরা 2 নিয়ে পরীক্ষা করব অথবা হাফ নিয়ে পরীক্ষা করব। এভাবে বিভিন্ন মান নিয়ে পরীক্ষা করে দেখতে হবে। তাহলে দেখো এখানে সমীকরণ আকারে আমাদের আছে 0। তো আমাদের যেহেতু x ইকুয়াল টু 1 এর জন্য এই রাশিটি শূন্য হয়, তাহলে x মাইনাস 1 এই রাশির একটি উৎপাদক, এটা আমরা উৎপাদকের সূত্র থেকে জানি। তো আমরা প্রথমে কি করব, একটু জায়গা রেখে এখানে এক্স মাইনাস 1 উৎপাদকটি লিখব। এখানে 2 এক্স এর কিউব আছে, 2 এক্স কিউব এটা পূরণ করার জন্য আমরা এখানে প্রথমে 2 এক্স কিউব লিখব।
এই 2x কিউব পূরণ করার জন্য এখানে x আছে তাহলে কত লিখলে এই 2x কিউব হয় তাহলে 2x স্কয়ার লিখলে 2x কিউব হয় এটাকে এবার এই 2x স্কয়ার কে মাইনাস 1 দিয়ে গুণ করলে আমাদের 2x স্কয়ার হয় এখানে আছে মাইনাস x স্কয়ার তাহলে আমরা বেশি লিখলাম 2x স্কয়ারটা লিখলাম এটা ব্যালেন্স করার জন্য আমাদের একটা x স্কয়ার যোগ করতে হবে তাহলে এই এটা ব্যালেন্স হয়ে মাইনাস x স্কয়ার হয় এখন আমি আবার x মাইনাস 1 লিখব এটার সাথে মিলাব যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে আমি একটা প্লাস দেব আছে x তাহলে x স্কয়ার হওয়ার জন্য এখানে একটা x লাগবে তাহলে x গুণ x সমান x স্কয়ার তাহলে এবং মাইনাস x এখানে হলো মাইনাস x এখানে হলো মাইনাস x কিন্তু আছে মাইনাস 2x তাহলে আরেকটা মাইনাস x যোগ করতে হবে এবার আমি এখানে যেহেতু মাইনাস এইটা এইটা আমাদের মিলাতে হবে তাহলে মাইনাস আমাদের উৎপাদকটা হচ্ছে x মাইনাস 1 তাহলে মাইনাস x হওয়ার জন্য এখানে একটা 1 লাগবে তাহলে মাইনাস 1 ইনটু x মাইনাস x এবার মাইনাস 1 ইনটু মাইনাস 1 সমান সমান প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে দেখো এটা মিলে গেল এই উৎপাদকের বিশ্লেষণটা এভাবে করতে হয় তাহলে x মাইনাস 1 ইনটু 2 x স্কয়ার প্লাস এই x মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 আশা করি উৎপাদকের বিশ্লেষণটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এ পর্যন্ত পেলাম এখন 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 কে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমরা এখান থেকে তোমরা লক্ষ্য করো আশা করি এটা বলার প্রয়োজন নেই তোমরা বুঝতে পারছো তো উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমরা উৎপাদকগুলো পেলাম x মাইনাস 1 ইনটু x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 1 কমা মাইনাস 1 এবং কমা হাফ তিনটি মান পেয়েছি কিন্তু আমাদের একটা ব্যবধি দেয়া ছিল কি ব্যবধি দেয়া ছিল 0 থেকে 3 পর্যন্ত মাইনাস 1 সংখ্যাটি 0 নিচে অর্থাৎ এই ব্যবধির মধ্যে নয় তাই মাইনাস 1 x এর মান হিসাবে গ্রহণযোগ্য হবে না তাই আমি লিখা হয়েছে কিন্তু x ইকুয়াল টু মাইনাস 1 ডাজ নট বিলংস টু 0 টু 3 এখন আমরা নিয়ম অনুসারে x এর অন্যান্য মান অর্থাৎ 1 ও হাফ এই দুটো পরীক্ষা করে দেখব যে প্রদত্ত ফাংশনটি কোন বিন্দুতে গুরু মান আছে এবং কোন বিন্দুতে লঘু মান আছে তো পরীক্ষা করার জন্য আমাদের ডাবল প্রাইম x এর মান বসাতে হবে x ইকুয়াল টু 1 আমরা f ডাবল প্রাইম 1 এ বসালাম আমাদের f ডাবল প্রাইম x এর মানটা কি ছিল f ডাবল প্রাইম x এর মান ছিল হচ্ছে যে 12x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 তাহলে x এর মান আমরা 1 বসাচ্ছি 12x স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4x তাহলে x এর মান 1 মাইনাস 4 এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4 যেটা কি হচ্ছে শূন্যের থেকে বড় অর্থাৎ প্লাস চিহ্ন যুক্ত তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 1 বিন্দুতে fx এর সর্বনিম্ন মান আছে যেহেতু গ্রেটার দেন 0 তাহলে সর্বনিম্ন বা লঘু মান আছে তাহলে নির্ণয় সর্বনিম্ন মান প্রদত্ত ফাংশনে x এর মান 1 বসাবো প্রদত্ত ফাংশনটা ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 3 x কিউব মাইনাস 2 x স্কয়ার প্লাস 2 x তাহলে এখানে আমরা মানটা বসাচ্ছি তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 3 ইন্টু 1 কিউব মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 এটাকে আমরা ক্যালকুলেশন করছি 1 1 টু দি পাওয়ার 4 1 2 বাই 3 মাইনাস 2 প্লাস 2 এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 বাই 3 লসাগু করে আমরা পাচ্ছি 1 বাই 3 এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান এবার আমরা আমাদের x এর যে আরেকটি মান আছে x ইকুয়াল টু হাফ সেই মানটার জন্য আমরা পরীক্ষা করে দেখব যে x এর এই মানটি লঘু মান নাকি গুরু মান অর্থাৎ সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান তাহলে আমাদের পরীক্ষা করার জন্য কোথায় মান বসাতে হবে f ডাবল প্রাইম x অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে তাহলে আমরা মান বসাচ্ছি f ডাবল প্রাইম হাফ ইকুয়াল টু 12 ইন্টু হাফ স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ মাইনাস 4 আমাদের এখানে 1 বাই 2 অর্থাৎ হাফের স্কোয়ার করলে 1 বাই 4
তাহলে রাশিটা দাঁড়াচ্ছে 12 ইনটু 1 বাই 4 মাইনাস 2 মাইনাস 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 3। অতএব x ইকুয়াল টু 1 বাই 2 অর্থাৎ হাফ বিন্দুতে এফ এক্স এর সর্বোচ্চ মান আছে, নির্ণয়ের সর্বোচ্চ মান। একইভাবে আমরা প্রদত্ত ফাংশনে হাফ বসাবো, তো আমরা হাফ টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 3 ইনটু হাফ টু কিউব মাইনাস 2 ইনটু হাফ স্কোয়ার প্লাস 2 ইনটু হাফ, এক্স এর মানগুলো হিসাবে আমরা হাফ বসালাম। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের লসাগু এখানে যা আসছে, লসাগু হয়েছে 48। তাহলে লসাগুটা এখানে লক্ষ্য করো, তোমরা লসাগু সবাই করতে পারো, তারপরেও আমি আবার দেখিয়েছি। লসাগু 48, 48 পর ক্যালকুলেশন করার পরে আমরা পেয়েছি 23/48। তাহলে নির্ণয়ের সর্বোচ্চ মান 23/48 এবং সর্বনিম্ন মান 1/3। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমাদের দিনাজপুর বোর্ড 19 সালে, দিনাজপুর বোর্ড 19 সাল 2019-এ আমাদের একটি এই অঙ্কটাই সৃজনশীল প্রশ্ন আকারে এসেছে সাতের গ নাম্বার হিসাবে। উদ্দীপকে ছিল, মানে উদ্দীপক আংশিক আমি লিখেছি, উদ্দীপকে ছিল একটা অংশ জি ইউ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 3 ইউ কিউব মাইনাস 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2 ইউ। প্রশ্নটা ছিল আমাদের যে ব্যবধিটা দেয়া আছে 0 থেকে 3 ওটা বাদ দিয়ে ছিল মাইনাস 1 টু 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ব্যবধিতে জি এক্স অর্থাৎ ইউ এর জায়গায় এক্স বসিয়ে এক্স যে ফাংশনটা পাওয়া যাবে সেটা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে বলা হয়েছিল। অঙ্কটা একই আমরা এখানে করতে হবে, দেয়া আছে এই ফাংশনটা আমরা লিখব, এক্স এর মান বসাবো। বসানোর পরে আমাদের যে এখানে ব্যবধির জন্য আমাদের যে মাইনাস ওয়ান যে মানটা ছিল এখানেও মাইনাস ওয়ান মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে বলে। যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে মাইনাস ওয়ান মানটাও আমাদের পরীক্ষা করতে হবে, কিন্তু যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে মাইনাস ওয়ান মানটা গ্রহণযোগ্য নয়, তাই মাইনাস ওয়ান মান এখানে বাদ যাবে, একদম সম্পূর্ণ অঙ্কটা এই অঙ্কটাই হবে। এবার শিক্ষার্থীরা আমি আর একটি ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের জন্য একটি অঙ্ক তোমাদের দেখাচ্ছি। ব্যবধি দেওয়া আছে 0 থেকে পাই, ব্যবধিতে ফার্স্ট ব্র্যাকেট সাইন এক্স যোগ কস 2 এক্স ফাংশনের গুরুমান ও লঘুমান নির্ণয় করো। সমাধান ধরি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস 2 এক্স। প্রথম পর্যায়ের অন্তরীকরণ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স প্লাস কস 2 এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন 2 এক্স ইন্টু 2 এক্স কে অন্তরীকরণ করলে 2। তাহলে এফ ড্যাশ এক্স সমান সমান কজ এক্স, মাইনাসটা বাইরে আনলে 2 ইন্টু সাইন 2 এক্স। আবার নিয়ম অনুসারে আমরা দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণ করব, তাহলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স মাইনাস 2 ইন্টু কস 2 এক্স, এটা হচ্ছে ইন্টু 2, এটা হচ্ছে 2 সাইন 2 এক্স এর অন্তরীকরণ। 2 2 থাকবে সাইন 2 এক্স এর অন্তরীকরণ কস 2 এক্স, আর 2 এক্স কে অন্তরীকরণ করলে 2 বের হয়। ক্যালকুলেশন করলে আমরা দাঁড়ায় মাইনাস সাইন এক্স মাইনাস 2 গুণ 2 সমান 4 কস 2 এক্স। তাহলে ফাংশনটির গুরুমান ও লঘুমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ এক্স এখান থেকে মানটা আমরা বসালাম, কিন্তু শিক্ষার্থীরা এটা তো একটি ত্রিকোণমিতিক সমীকরণ এবং এখানেও আমাদের ত্রিকোণমিতি ফাংশন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে কজ আছে আর সাইন 2 এক্স আছে, তাহলে সাইন 2 এক্স কে আমাদের সূত্র ভাঙাতে হবে, কারণ কজ এক্স এর সূত্র ভাঙায় সাইন পাওয়া যায় না, কিন্তু সাইন 2 এক্স এর সূত্র ভাঙায় কজ পাওয়া যায়। আমরা জানি সাইন 2 এ সমান 2 সাইন এ ইন্টু কজ এ, এই সূত্রটাই আমরা ভাঙালাম। তাহলে এখান থেকে আমাদের কজ এক্স কমন যায়, কজ এক্স কমন গেলে লক্ষ্য করো কজ এক্স কমন গেলে কজ এক্স এখান থেকে 1 থাকবে আর এখান থেকে 4 সাইন এক্স থাকবে। তাহলে আমাদের তাই থাকলো কজ এক্স কমন গেলে 1 মাইনাস 4
sin x equal to 0 তাহলে হয় cos x equal to 0 অথবা 1 minus 4 sin x equal to 0 তাহলে cos x equal to 0 0 হচ্ছে কার মান cos 90 ডিগ্রি মান অর্থাৎ cos pi by 2 মান 0 তাহলে আমরা 0 এর পরিবর্তে cos pi by 2 লিখলাম তাহলে x equal to pi by 2 একটা মান আর একটা মান এখানে আমরা 4 sin x ওই পাশে নিয়ে যদি ঘুরায় লিখি তাহলে 4 sin x equal to 1 তাহলে sin x equal to 1 by 4 x equal to sin inverse 1 by 4 এবার আমাদের পরীক্ষা করতে হবে x এর কোন মানের জন্য গুরু মান আছে বা লঘু মান আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা ব্যবধি দেয়া ছিল তো ব্যবধিটা কি ছিল 0 থেকে পাই তাহলে আমাদের এখানে 0 তো 0 আর পাই মানে 180 ডিগ্রি কিন্তু x এর মান আমরা একটা পেয়েছি পাই বাই 2 মানে 90 ডিগ্রি আমাদের যেটা ব্যবধির ভিতরে আছে এবং আরেকটি মান পেয়েছি সাইন ইনভার্স 1 বাই 4 এই মানটাও আমাদের ব্যবধির ভিতরে আছে কিভাবে বুঝলাম আমরা এটা ব্যবধির ভিতরে আছে কারণ তোমরা ক্যালকুলেটরে যদি সাইন শিফট সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই 4 এটা লেখো তাহলে আমরা যে উত্তর ফলটা পাই সেটা দেখা যায় 14.477 সামথিং ডিগ্রিতে তা সুতরাং এটা 14 ডিগ্রির উপরে তো নিঃসন্দেহে 0 থেকে 180 এর মধ্যে 14 ডিগ্রির উপরে বা 15 ডিগ্রির কাছাকাছি মানটি বিদ্যমান তাহলে সুতরাং এটাও গ্রহণযোগ্য তাহলে এখন আমাদের পরীক্ষা করার পালা x equal to pi by 2 এর জন্য f double prime pi by 2 equal to minus sin pi by 2 minus 4 into cos 2 pi by 2 কারণ আমাদের ডাবল প্রাইম x ছিল কি ডাবল প্রাইম x ছিল হচ্ছে এই যে মাইনাস সাইন এক্স মাইনাস ফোর ইন্টু কস টু এক্স এক্স এর জায়গাগুলোতে আমরা পাই বাই টু বসিয়েছি তো এখানে ক্যালকুলেশন করলে সাইন 90 ডিগ্রি মান 1 বাইরে একটা মাইনাস আছে মাইনাস ফোর ইন্টু কস টু টু কাটা গেলে পাই কস পাই হচ্ছে মান মাইনাস 1 এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3 যেটা শূন্যের থেকে বড় অর্থাৎ প্লাস শূন্যের থেকে বড় অর্থাৎ প্লাস মান পেলে আমাদের লঘু মান আছে তাহলে x equal to pi by 2 বিন্দুতে f x এর লঘু মান আছে তো অতএব নির্ণয়ের লঘু মান ফাংশন অফ পাই বাই 2 ইকুয়াল টু যে ফাংশনটা দেয়া ছিল সাইন এক্স প্লাস কস টু এক্স তাহলে সাইন পাই বাই 2 প্লাস কস 2 ইন্টু পাই বাই 2 এটা আমাদের ক্যালকুলেশন করলে কি পাচ্ছি শূন্য তাহলে আমাদের এই প্রদত্ত ফাংশনের x ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে লঘু মানটি হচ্ছে শূন্য আবার এবার আমরা পরীক্ষা করব x ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই 4 বিন্দুর জন্য x equal to sin inverse 1 by 4 বিন্দুর জন্য f double prime sin inverse 1 by 4 equal to আমরা x এর জায়গাগুলোতে sin inverse 1 by 4 বসাচ্ছি minus sin into sin inverse 1 by 4 minus 4 into cos 2 into sin inverse 1 by 4 শিক্ষার্থীরা লক্ষ্য করো এই জায়গাটা একটু তোমাদের বোঝার ব্যাপার আছে আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন দ্বিতীয় পত্রে একটি সূত্র আছে সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স তো এখানে সাইন সাইন ইনভার্স থাকলে যেটা এখানে মানটা থাকে সেটা বসে যায় আর এখানে কস টু এক্স হিসাবে আছে তো এখানে এক্স হিসাবে যে মানটা আছে সেটা সাইনে আছে কিন্তু এই জায়গায় কস আছে সুতরাং এই মানটা আমাদের বাদ দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আমাদের একটা উপায় বের করতে হবে কিভাবে বাদ দেওয়া যায় অর্থাৎ এই ধরনের সূত্র ব্যবহার করা যায় তো এখানে যদি এই টুটা না থাকতো তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই সূত্র দ্বারা আমরা কনভার্ট করতে পারতাম কিন্তু এখানে একটা টু থেকে সমস্যা হয়ে গিয়েছে তাহলে আমাদের সূত্র আছে কজ টু এ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে ও লেখা আছে তাহলে মাইনাস এখান থেকে সাইন সাইন ইনভার্স চলে গেল ওয়ান বাই ফোর এই মাইনাস এ ফোর এখানে আমরা ব্র্যাকেট দিলাম এই সূত্রটা ব্যবহার করলাম ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান বাই ফোর এখানে যেহেতু স্কোয়ার আছে এটা আমরা জানি সাইন
स्क्वायर थीटा समान समान साइन थीटा होल स्क्वायर लेखा जाए তাহলে এই স্কয়ারটাকে হোল স্কয়ার আকারে লিখলে সাইন সাইন ইনভার্স চলে গিয়ে এই 1/4 এর উপর স্কয়ারটা চলে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -1/4 -4 ইনটু এখানে কাটাকাটি গিয়ে থাকে 1 -1/8। ক্যালকুলেশনটা শিক্ষার্থীরা খুব দিয়ে সুন্দর করে করা আছে, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তো আমরা এখানে রসাগু করে এক পর্যায়ে আমরা পাচ্ছি মানটা -15/4। কোথায় বসিয়েছি? ডাবল প্রাইম এক্সে, এক্স এর মান কত বসিয়েছি? সাইন ইনভার্স 1/4। বসানোর পরে আমরা মানটা পেয়েছি ঋণাত্মক। তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4 বিন্দুতে এফ এক্স এর গুরু মান আছে, নির্ণয় গুরু মান। প্রদত্ত ফাংশনে আমরা মানটা বসায় ক্যালকুলেশন একইভাবে একই সূত্র ব্যবহার করে আমাদের এখানে সূত্র ব্যবহার করেছি cos 2a equal to 1 minus 2 sin square a, এই সূত্রটা ব্যবহার করেছি। সূত্রটা ব্যবহার করার পরে আমরা ক্যালকুলেশন করে এখানে sin sin ইনভার্স কাটাকাটি বাদ দিয়ে 1/4 হোল স্কয়ার হয়েছে এবং আমরা পাচ্ছি এখান থেকে ভালো করে লক্ষ্য করে ক্যালকুলেশন করে 9/8, মানে নির্ণয় গুরুমান 9/8 এবং লঘুমান 0। তাহলে আমাদের একটি ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক করলাম। এবার আমরা একটি লগারিদম ফাংশন নিয়ে অঙ্ক দেখাব, খুবই সহজ একটি অঙ্ক। প্রশ্ন দেখাও যে x ডিভাইডেড বাই ln x ফাংশনের সর্বনিম্ন মান e, ধরি f x ইকুয়াল টু x বাই ln x। এক নম্বর প্রথম পর্যায়ের অন্তরীকরণ করার জন্য আমরা এখানে করেছি, আমি তোমাদের একটু রাফে দেখাবো। তো এখানে ফাংশনটি আছে u ডিভাইডেড বাই ভি, সূত্রটা ডি ডি এক্স অফ u ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু হর অপরিবর্তিত, অর্থাৎ হর হচ্ছে ভি, ভি অপরিবর্তিত u এর অন্তরীকরণ ডি ইউ ডি এক্স মাইনাস u অপরিবর্তিত ইন্টু ডি ভি ডি এক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে আমাদের এই অন্তরীকরণটা করতে হবে। তো লক্ষ্য করো আমাদের এফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই লন এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হর অপরিবর্তিত মানে লন এক্স অপরিবর্তিত এক্স এর অন্তরীকরণ 1 মাইনাস সূত্রের মাইনাস এক্স অপরিবর্তিত লন এক্স এর অন্তরীকরণ 1/x ডিভাইডেড বাই লন এক্স হোল স্কোয়ার। আশা করি তোমরা অন্তরীকরণটা বুঝতে পেরেছ। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই লন এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা আবার অন্তরীকরণ করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু, আমরা আগে এফ ড্যাশ এক্সটা একটু লিখে নেই, আমরা কি পেলাম লন এক্স মাইনাস 1 লন এক্স স্কোয়ার। এবার আমরা এফ ডাবল ড্যাশ এক্স নিয়ে নেব, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু হর অপরিবর্তিত লন এক্স স্কোয়ার, লবের অন্তরীকরণ লন এক্স এর অন্তরীকরণ 1/x মাইনাস 1 এর অন্তরীকরণ 0 মাইনাস লব অপরিবর্তিত, তো লব যা আছে তাই হরের অন্তরীকরণ 2 লন এক্স ইন্টু 1/x ডিভাইডেড বাই লন এক্স হোল স্কোয়ার। এখানে আমাদের ক্যালকুলেশন হয়, এবার আমরা ক্যালকুলেশনটা একটু দেখাই। এটাকে আমরা এভাবে লিখতে পারি লন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, শূন্য চলে গেল। এবার মাইনাস এ লন এক্স আর 2, এটা আমাদের কি থাকে 2 লন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2 লন এক্স ডিভাইডেড বাই এক্স, নিচে লন এক্স হোল এক্স। প্রিয় শিক্ষার্থীরা এখানে দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণ করার পরে লন এক্সটা এই জায়গায় 4 হবে, 4 কারণ এখানে ভি আছে লন এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে এটাকে স্কোয়ার করলে এখানে 4 হয়। তো লক্ষ্য করো উপরে আমাদের লন এক্স আছে, নিচেও লন এক্স পাওয়ার 4 আছে, তাহলে একটা লন এক্স কাটা যায়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি
এই দুটোর মধ্যে একটা বিয়োগ হয়, বিয়োগ হয়ে থাকে মাইনাস লন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু লন এক্স বাই এক্স ডিভাইডেড বাই লন এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা প্লাসেরটা আগে লিখি, টু লন এক্স, আমরা লন এক্সটা কমন নিই, কমন নিলে আমরা কি পাই, টু প্লাস, এখানে প্লাস চিহ্ন টু আর মাইনাসটা এই পাশে আনলে আমাদের একটা লন এক্স বেরিয়ে যায়, থাকে একটা লন এক্স নিচে, এই এক্সটা নিচে নিয়ে উল্টা দিলে আমরা পাই লন এক্স লন টু দি পাওয়ার ফোর। লন এক্স কাটা গিয়ে থাকে টু মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স হোল টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ উপর নিচে থেকে একটি কাটা যায়। আশা করি তোমরা এখানে ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ, এখানে এই সেম ক্যালকুলেশনটা এখানে করা আছে, একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, আমরা অপোজিট পৃষ্ঠে যাচ্ছি। তো আমরা এই মানটা পেয়েছি, তাহলে ফাংশনটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। আমাদের এফ ড্যাশ এক্স ছিল লন এক্স মাইনাস ওয়ান এবং লন এক্স ডিভাইডেড বাই লন এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো, কোনাকুনি গুণ করলে থাকে লন এক্স মাইনাস ওয়ান, লন এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান হচ্ছে লন ই এর মান ওয়ান, তাহলে লন এক্স ইকুয়াল টু লন ই, তাহলে লন লন চলে গেলে উভয় পক্ষ থেকে থাকে এক্স ইকুয়াল টু ই, তাহলে এক্স এর আমরা এখানে একটি মানই পেলাম। তাহলে এই একটি মানের জন্যই আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে এটা লঘুমান আছে না গুরুমান আছে, পোস্টে বলে দেওয়া আছে লঘুমান আছে কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এ পর্যায়ে আমরা এখন এক্স ইকুয়াল টু ই বিন্দুতে এফ ডাবল প্রাইম ই ইকুয়াল টু ডবল প্রাইমের মধ্যে মানটা বসালাম টু মাইনাস লন ই ডিভাইডেড বাই ই ইন্টু লন ই হোল কিউব, লন এর মান ওয়ান, টু মাইনাস ওয়ান, ই ইন্টু ওয়ান কিউব, তাহলে থাকে আমাদের ওয়ান বাই ই, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আকারে লিখলাম গ্রেটার দেন জিরো। কি করে গ্রেটার দেন জিরো হলো আমরা একটা ক্যালকুলেটার টিপলে বুঝতে পারবো। শিফট, এই যে এই লনের উপরে ই টু দি পাওয়ার আছে, শিফট লনের উপরে তারপরে এখানে মাইনাস ওয়ান এটা দিলে আমরা ইকুয়াল টু প্রেস করলে দেখতে পাচ্ছি একটা প্লাস মান আসে। এর ই টু দি পাওয়ারে কোনো এক্স এর এমন কোনো মান নেই যেটা ঋণাত্মক হয়, এক্স এর মান প্লাস মাইনাস যাই হোক এফ এক্স এর মান ধনাত্মক হয়। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ই বিন্দুতে এফ এক্স এর সর্বনিম্ন মান আছে, নির্ণয়ের সর্বনিম্ন মান এফ ই, আমাদের ফাংশনটা ছিল এক্স বাই লন এক্স, তাহলে ই বাই লন ই, লন এর মান ওয়ান থাকে ই, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স বাই লন এক্স ফাংশনের সর্বনিম্ন মান ই। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আমি এই অধ্যায়ে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের দেখিয়েছি, আগামী ক্লাসে আমি তোমাদের সম্পূর্ণ নবম অধ্যায়ের ওপর বোর্ড কোশ্চেন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি।